রেল হকার উচ্ছেদের প্রতিবাদে রেল স্টেশনে প্রতিবাদ, বিক্ষোভ সিপিএম তৃণমূল বিজেপি যৌথভাবে। বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রত্যেকটি রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে শান্তিপুর ফুলিয়া রেল স্টেশনে প্রতিবাদের বিক্ষোভে সামিল হতে দেখা গেল আইএনটিটি ইউসি, সিআইটিইউ ও বিজেপির শ্রমিক সংগঠনের কর্মীদের। বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে সিআইটিইউর নদিয়া জেলা কমিটির সদস্য অনুপ ঘোষ বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা প্রথমেই বিক্ষোভে সামিল হয়েছিলাম। পরবর্তীতে ব্যবসায়ী সমিতির অনুরোধে আমরা একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচি করি। যদিও শান্তিপুর শহর আইএনটিটি ইউসির সভাপতি সনত চক্রবর্তী বলেন, ব্যবসায়ী সমিতির মধ্যে সমস্ত দলের শ্রমিক সংগঠন আছে, তাই সব দলের শ্রমিক সংগঠনের কর্মীরা আজ এই বিক্ষোভে সামিল হয়েছে। তিনি এও বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির মধ্যে রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ, এটাও একটা নীতি। আমরা শুধু হকার উচ্ছেদের বিরুদ্ধে নয়, তাদের পুনর্বাসন দিতে হবে। এই বিক্ষোভ কর্মসূচির পরেও যদি আরপিএফ কোনোরকমভাবে হকার উচ্ছেদ করার চেষ্টা করে, তাহলে সব দলের শ্রমিক সংগঠনের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে। এছাড়াও ঐক্যবদ্ধভাবে কেন্দ্র সরকারের এই নীতির বিরুদ্ধে লড়াই করবে। সরকারের জনবিরোধী নীতির মধ্যে আর একটা হচ্ছে, প্রতিটা স্টেশনে হকার উচ্ছেদের নাম করে প্রতিটা রেল স্টেশনকে বিক্রির চক্রান্ত করছে নরেন্দ্র মোদী প্রাইভেটাইজেশনের লক্ষ্যে। আজকে সারা বাংলার মধ্যে শান্তিপুর ফুলিয়া স্টেশনে আজকে তারা ঘোষণা করেছে যে রেলের হকার উচ্ছেদ হবে, এবং রেলের যা ব্যবসায়ী যারা আছে, রেলের জমিতে ব্যবসা করছে, তাদের উচ্ছেদ করা হবে। আমরা রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে নয়, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমাদের আপত্তি নেই। এবং রেলের হকারি করতে গেলে মাসে হাজার টাকা দিতে হবে, খোলা কোনো বস্তু বেচা যাবে না, প্যাকেজিং যে সমস্ত জিনিস আছে সেগুলো বেচতে হবে। এই ধরনের জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার নিচ্ছে। আজকে ফুলিয়ায় ব্যাপকভাবে আমরা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের ব্যানারে, হকার ইউনিয়নের ব্যানারে করলেও আজকে আমাদের অনেকেই আমাদের মধ্যে এসেছেন, সহযোগিতা করছেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এবং অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা চাইছি তারাও আমাদের এই আন্দোলনের নৈতিক সমর্থন জানাক, তাদের পাশে বসার জায়গাও আমরা করেছি। এখানে যদি হকার উচ্ছেদ করতে আসে আমরা এখানে প্রতিবাদ করব, আমরা আন্দোলন করব, তাতে আমাদের হকাররা সেই মানসিকভাবে প্রস্তুতি আছে। প্রচুর হকার এখানে আমরা সংগঠিত হয়েছি, আমরা জানি আরপিএফ আসে এবং এসে হকার উচ্ছেদের চেষ্টা হবে, চেষ্টা হলে প্রতিবাদ হবে। এর আগেও নদিয়া কোনো প্ল্যাটফর্মে এরকম হয়েছে? এর আগে শান্তিপুরে এক মাস আগে করেছিল, কিন্তু আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সেদিনকে আরপিএফ সাহস পায়নি শান্তিপুর স্টেশনে ট্রেন থেকে নামার, তারা ফিরে গিয়েছে। আজকেও যদি ভাঙতে আসে তাহলে কি করবেন আপনারা? আমরা আন্দোলনের মধ্যে দিয়েই রুখে দেবো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমরা মানুষের পাশে আছি, শ্রমিকের পাশে আছি, মেহনতির মানুষের। এটাও কি শুধুমাত্র প্ল্যাটফর্ম হকারদের জন্য, কি ট্রেনে উঠে যারা হকারি করে তাদের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে এই যে বিধিনিষেধ, মানে অর্থনৈতিকভাবে যে বোঝা চাপিয়ে দেওয়া, গরিব মানুষের শোষণের যে নীতি বিজেপি, তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করে লড়াই। কিছুদিন আগে হবিপুরে রাজনৈতিক একটা সৌজন্য দেখা গিয়েছিল, সেখানে বিজেপি, সিপিএম, তৃণমূল প্রত্যেকেরই শ্রমিক সংগঠন হকারদের পাশে এসে দাঁড়িয়েছিল, আপনাদের এক্ষেত্রে কি হতে পারে? আমাদের এর মধ্যে এখানকার ব্যবসায়ী সমিতি, সেই ব্যবসায়ী সমিতির মধ্যে সমস্ত দল আছে, আমাদের মঞ্চে ব্যানার রয়েছে, ব্যবসায়ী সমিতি যারা এখানে মূল তারা আমাদের এই আন্দোলনে রয়েছে। আপনার নাম পরিচয়? সনত চক্রবর্তী, সভাপতি শান্তিপুর শহর আইনটিটি। আমরা তার আন্দোলন করবো, যে আন্দোলন সারা রেল বোর্ডে ভাবটা পারবে না। এখানে কোন কোন দলের পক্ষ থেকে সামিল হয়েছে? আইনটিউসি, টিএনসি,
ভারতীয় জনতা পার্টি মানুষ সবাই আছে। আপনার নাম আর পরিচয়? পঙ্কজ চক্রবর্তী, আমি হচ্ছে যে তখন আমরা মিছিলটা করছিলাম এখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে, সকালবেলায় আমরা যোগাযোগ করব এবং ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি বিজন সরকার তার সঙ্গে কথা হয় যে এখানে টিএমসির পক্ষ থেকে মঞ্চটাকে ব্যবহার করছে এবং তারা সভা শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের ব্যানার লাগিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল। প্রথমে ওরা শুরু করে আমাদেরকে তখন কিছু বলে না বা আমাদেরকে আসতে বলে না, তখন বিজন সরকার আমাকে বলে যে প্রোগ্রামটাকে আপনারা আসুন জয়েন করুন। আমরা বললাম ঠিক আছে। তারপরে আমাদের নেতৃত্বরা রানাঘাট থেকে যারা আসলো তারা বললো যে কথা হয়েছে সব ব্যানার লাগানো হবে, কিন্তু তার আগে আমাদেরকে কেউ এইভাবে বলেনি। ফলে আমরা পৃথকভাবে করছিলাম, এখন আমাদের সবাই এখানে ডেকেছে, আমরা ব্যানার লাগিয়েছি। আমরা প্রথম দিন মিটিং করে আমরা যেদিনকে 17 তারিখে মিটিং করেছিলাম আমরা সবাইকে আহ্বান করেছিলাম। ফলে আমরা চাইছি যে যৌথভাবে এখন আন্দোলনটা গড়ে উঠুক। এখানে সব দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে? সব দলের নয়, সব ট্রেড ইউনিয়ন এখানে, রাজনৈতিক স্বার্থর ঊর্ধ্বে উঠে সমস্ত ট্রেড ইউনিয়ন এক হয়েছে। বিজেপির তো ট্রেড ইউনিয়ন আছে, এখানে পতাকাও দেখা যাচ্ছে দুটো, সে তারাও এসেছে? তারাও এসেছে। আপনারা তাদের সকলে মিলেই এই আন্দোলনটা করতে? একদম একদম। মানুষের সাথে চাইলে এরপরেও কি গোটা রাজ্য জুড়ে আপনারা এক হয়ে লড়াই করতে পারেন? বিষয়টা হচ্ছে আগামী 28-29 তারিখ সর্বভারতীয় ক্ষেত্রে যে ফেডারেশন তৈরি হয়েছে সমস্ত রং বর্ণ ধর্ম নির্বিশেষে ট্রেড ইউনিয়নের ধর্মঘট, ওই লড়াইটা হবে। সেই লড়াই গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে লড়াই আগেও হয়েছে, আজকেও হবে, আগামী দিনেও হবে। আজকের লড়াইটা কার বিরুদ্ধে? আজকের লড়াই হচ্ছে রেলের সংস্থার বিরুদ্ধে, ফুলিয়াতে রেল হকার উচ্ছেদের প্রতিবাদে। যদি হকার উচ্ছেদ করতেই আসে তাহলে আপনারা তো দলমত নির্বিশেষে? একদম দলমত নির্বিশেষে, একদম আরপিএফ জিআরপিএফ এর সামনে দাঁড়িয়ে আমরা যে লড়াই সে লড়াই আমরা করবো। আপনার নাম পরিচয়? আমার নাম অনুপ ঘোষ, সিআইটিইউ নদিয়া জেলা কমিটির সদস্য। পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9332176784।